फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल तो देखो आज के सकाल सकाल ब्लॉग टा स्टार्ट कर दिए तो की करछी आटा माखा हो गेछे आटा गोल्ला गुलो के गोल करछी देखो रुटी भाजबो एदिके रुटी तरकारी हो गेछे एबारे रुटी भाजार जोन्नो पैनटा बसिए देबो तो आमि एदिके तरकारीर कड़ाईटा सरिए रुटी भाजार जोन्नो फ्राई पैनटा बसिए दिएछी गरम होक आर एदिके रुटिर गोल्ला गुलो सब गोल्ला करे नि তো দেখো আমার এগুলো গোল করা হয়ে গেছে আর এখানে বেলার জন্য আটা রাখা আছে তো এখন রুটিগুলো বেলে ভাজবো তো সবাই ভাবতে পারছো আজকে আমি কেন রান্না করছি তো আজকে মা ওইদিকে কাজগুলো করছে পুজো সুজো দেবে আর আমি আজকে রান্না করব তো সারাদিন দেখবো আজকে আমি কী কী রান্না করি না করি তো রুটিটা ভেজে নিই ততক্ষণ সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো এখানে আমি একা সব রুটিগুলোকে বেলে নিয়েছি সব কটা হয়তো পারফেক্ট গোল হয়নি তাও চেষ্টা করেছি তো আগে বেলে নিলাম এবার ভাজবো সব দেখো রুটিটা কি সুন্দর ফুলেছে দেখো দুটো রুটি ভাজতে ভাজতে আমার এই অবস্থা সব ঘাম ঝরে ঝরে পড়ছে মানে যেন ভিজে রয়েছি তো সব কটা রুটি ভাজতে ভাজতে কী হবে জানি না পুরো গা ভিজে যাবে তো রুটি ভেজে আবার পরে দেখা হচ্ছে সব কটা রুটি এইভাবে আমার হাতে ফুলবে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি রুটি ফুলি ফুলি ভাজছি একদম রসগোল্লা ফুচকার মতো হয়ে গেছে তো আমার সব রুটি ভাজা শেষ তো দেখো এখানে মার জন্য রুটি তরকারি বেড়ে ফেলেছি এবার মাকে দিয়ে আসবো তো মাকে রুটি দিয়ে দিয়েছি মা এখানে বসে বসে তরকারি কাটছিল এখানে দিয়ে দিয়েছি ওইদিকে বু ঘুম থেকে উঠে চলে এসছে রুদ্র এখনো ঘুম থেকে ওঠেনি ওকে এখন তুলবো ওঠো ওঠো তাতে ওঠো খেতে হবে দাঁত মাজতে হবে ওঠো তাতে ওঠো এ বু উঠে চলে এসছে তুই এখন উঠলি না তাড়াতাড়ি ওঠ এ বু দাদা ভাইয়ের জন্য কত কি গিফট নিয়ে এসছে খাওয়ার জিনিস চিপস ললিপপ বুদার আজকে ভাইয়ের জন্য নিয়ে এসছে তাই না বাবা তুমি এনেছো কেন ব্রাশ করো তাড়াতাড়ি তোমার মুখ ধোয়া হলে আমি আর তুমি খাবো তো দাঁত মাজো মাছামাছি না করে খাবো তো খিদে লেগেছে তাতে দাঁত মাজো বাবা তাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়েছে অনেক নাচেছো দাঁত মাজো 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 হয়েছে আর নাচো দাঁত মাজো বউ ভা করে তাকিয়ে রয়েছে ভাইয়ের দিকে আমি সকালের খাবার খেয়ে ছেলেকে খাইয়ে ওষুধ ওষুধ খাইয়ে ওকে দিয়ে চলে এসছি ও ঘরে কার্টুন দেখছে আমি দুপুরে রান্না করার জন্য চলে এসছি তো এখানে দেখো একটা শোল মাছ নুন দুধ মাখি নিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেবো তো আজকে কী রান্না করি কীভাবে রান্না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে ভেন্ডি পেঁয়াজ কাটা আছে আর ওখানে সবজি লঙ্কা টমেটো ডাটা ফাটা সব কয়েকটা সবজি মিলে কাটা আছে ঝিরিঝিরি করে তো কী রান্না করবো কী হবে পুরোটাই দেখাবো তো দেখতে থাকো তো গোটা মাছের টুকরো দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য তো মাছগুলো ভাজা হোক তো আমার এখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ভেন্ডিটা বসিয়ে দেবো তো আগে ভেন্ডিটা করার জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হলে ভেন্ডিগুলো দেবো তো আমাদের ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি ভাজা হোক তো আমার এখানে ভেন্ডিটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে অল্প সামান্য জল দেবো অন্যান্য জল দিয়ে এটা ঢাকা দিয়ে পুরো সিদ্ধ করে নেবো তার মধ্যে গোটা কটা কাঁচা লঙ্কা ফেলে দেবো কারণ ছেলের জন্য রাখতে হবে তাই গোটা কাঁচা লঙ্কা দেবো দেখো আমার ভেন্ডি রান্না হয়ে গেছে নামানোর আগে মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি দিয়ে কড়াই ধুয়ে মুছে আবার বসিয়ে দিয়েছি গরম হোক মিটকেস টিসকেস মোছা হয়ে গেছে এবার এটা রেখে দেবো তো আমি এখন এই যে কাচকি মাছ রান্নাটা বসাবো তো এর মধ্যে আছে আলু বেগুন ডাটা টমেটো লঙ্কা এই সবজি আর পেঁয়াজ তো আগে কড়াইতে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আবার কেটে রাখা সবজিগুলো একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা
তো পেঁয়াজটা এখানে হালকা ভাজা ভাজা হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দেবো। এর সাথে ভাজা হবে তো, বেশি ভেজে ফেললে পুড়ে যাবে, কারণ সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হোক। তো কাচকি মাছগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, সবজিটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে। তো কাচকি মাছটাও কষানো হয়ে গেছে, অল্প মাখা মাখা জল দেবো আর ঢাকা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো। তাহলেই রেডি, কোনো মশলা এক্সট্রা দিইনি, খালি হলুদ আর নুন এই, আর যা যা দিয়েছি দেখলাই তো, পেঁয়াজ ফোড়ন দিয়ে। তো এখন একটু জল দিয়ে দেবো। তো দেখো অল্প মাখা মাখা জল দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো। ঢাকা দিয়ে দিয়েছি, কাচকি মাছ তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, কিন্তু সবজিগুলো সিদ্ধর জন্য একটু জল দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। তো হতে থাকুক, মাছ রান্নাটা হয়ে এসছে। এর মধ্যে এখন আমাদের বাড়ির গাছের বিলাতি ধনে পাতা, এইটা এখন দেবো। তো আমার কাচকি মাছ রান্না হয়ে গেছে, এদিকে কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি নেক্সট আইটেমের জন্য। তো আমি এখন আমাদের জিরা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি সবজি মাছ রান্না করার জন্য। তো এদিকে দেখো মা রুদ্রকে স্নান করিয়ে দিয়েছে, আরেকজনও তো চলে গেল, ওকে স্নান করিয়ে দিয়েছে আগে, ওকে ম্যাডাম পড়াতে আসবে, তাই দিদি ওকে স্নান ঠান মাম স্নান করিয়ে দিল, করিয়ে দিদি ওকে নিয়ে চলে গেল, আন্টি আসবে পড়াতে। তোমার তো সন্ধ্যাবেলায় আসবে, হ্যাঁ তোমাকে তো সন্ধ্যাবেলায় পড়াতে আসে। তো আলু এখানে ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি আদা, আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দিয়ে মশলাটা কষাচ্ছি। ছেলের জন্য তুলে নাও মশলা কষানো, তারপরে লঙ্কা দেবো। তো দেখো এখানে আমাদের ঝাল দেওয়া ঝোল, আর ছেলেরটা এই ছোটো কড়াইতে নামিয়ে নিয়েছি ঝাল ছাড়া। তো আমি আলুগুলো বেশি ভেজেছিলাম আর কষিয়েছি, আলুগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। তো আমাদের তরকারিটার মধ্যে না কাঁচা আম কেটে রাখা ওগুলো দেবো। তো আমের টুকরোগুলো আমাদের ঝালের ঝোলে দিয়ে দিয়েছি, এই ঝোলটা ফুটে আসলে মাছ দেবো। তো আমাদের ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তো এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি, এখন একটা সব ফুটুক। আর শোল মাছের ঝোল রেডি হয়ে গেছে, এবার এখন গুলিয়ে রাখা সর্ষে বাটাটা এখন এর মধ্যে দিয়ে দেবো। তো আমি সর্ষের গুঁড়োটা দিয়ে দিয়েছি, এটুখানি ফুটিয়েই নামিয়ে ফেলবো। আর এদিকে ছেলে আমি রান্না করছি গরমে, আমার জন্য জল নিয়ে এসছে। গুড বয় বাবি ইজ এ গুড বয়, থ্যাংক ইউ। কত ভালো ছেলে গরমে, শুধু আমাকে বলে না, ও সবাইকে এরকম আদর যত্ন করে। তো আমার আম শোল রান্না রেডি, একটু কড়াইতে এখন ঢাকা দিয়ে রাখবো, তারপরে নামাবো। তো আমি এখন এখানে এক কেটলি জল নিয়ে নিয়েছি, আর এই যে মিস্ত্রি, এখন এই গরম এত গরম পড়েছে, তার জন্য মিস্ত্রি ভিজিয়ে রাখি যাতে সবাই খেতে পারে, বিশেষ করে বাচ্চাদের মিস্ত্রি ভিজানো জলটা দেই। তো মিস্ত্রিটা দিয়ে দিই, তারপর তো মিস্ত্রির একটা দলা দিয়ে দিয়েছি, এবার এটা ঢেকে ফ্রিজে রেখে দেবো। তো এদিকে মা পুজো দিতে বসে গেছে, মামের পিছনে ভাবিও চলে এসছে, কি যেন করছে আর বক 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 করছে, অত সারাক্ষণ কথা না বললে হয় না, কি যেন প্রশ্ন করে আর কি করে। মা এদিকে পুজোর কাজ করছে। তো এদিকে আমার আমশোল রান্না রেডি, নামিয়ে ফেলেছি, একরকম লাগছে। আর এদিকে দিদির জন্য আমশোল আর কাচকি মাছ বেড়ে রেখেছি। তো আমার রান্না তো কমপ্লিট, সবাই যেন রান্নার পরে কী কাজ থাকে, গ্যাস পরিষ্কার করব, কড়াই বাসন টাসন যেগুলো ধোবো, তারপর স্নান করবো। তো এই কাজগুলো আমি করে নিই, আবার পরে দেখা হচ্ছে। দেখো ছেলে ওর বাবাকে দেখে বাবার সাথে গিয়ে বিরিয়ানি নিয়ে চলে এসছে, আমি এত কিছু রান্না করলাম, এখনও বিরিয়ানি খাবে। বিরিয়ানি কী ভালো লাগে, ঝাল লাগে, তারপরও হিয়ে হিয়ে খাবে। খাও বিরিয়ানি খাও। মায়ের জল খেয়ে গেছিলো বলে, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো আমাদের ব্লগটা কিরম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা, সবাই বলছে গুড নাইট নয় এখন, টাটা। দেখা